দর্শক শ্রোতা, অনেকে ভাববেন যে আমি নিউজ চ্যানেলে কেন পুষ্পার ডায়লগ দিলাম। তো দর্শক শ্রোতা, আমি এখানে কোনো টিকটক করতে আসিনি। তো আজকের নিউজটি হলো পুষ্পাকে নিয়েই। তো দর্শক শ্রোতা, পুষ্পার ডায়লগের প্লাস তার একটা গানে মানে অনলাইনের সব মিডিয়ায় এত জনপ্রিয়তা অর্জন করেছে যে মানুষ পুষ্পাকে ফলো করছে। অনেকে যারা পুষ্পা ছবিটি দেখেছেন যে দেখা গেছে যে নায়ক আলী অর্জুন একটা দিন মজুর থেকে কিভাবে লাল চন্দন কাঠ পাচার করে সে কোটিপতি হয়েছিল। তো দর্শক শ্রোতা, বাস্তব জীবনেও একজন যুবক, আমাদের আজকে ঘটনার যে যুবক ভারতের মহারাষ্ট্রে ইয়াসিন নামে, তো সেই ব্যক্তিটি লাল চন্দন কাঠ পাচার করতে গিয়ে ধরা খেয়েছে। দর্শক শ্রোতা, বাস্তব জীবন এবং সিনেমেটিক জীবনের ভেতর অনেক তফাত আছে। তো দর্শক শ্রোতা, আমরা জানি যে আলী অর্জুন সিনেমাটিক যে সে মজুরি থেকে কোটিপতি কিভাবে বনেছিল, সে লাল চন্দন কাঠ কিভাবে পাচার করতো, লাল চন্দন কাঠ গাড়িতে রেখে ওপরে দুধের কিছু এ রাখতো, যে পুলিশের চোখটা ফাঁকি রেখে সে কাঠ পাচার করতো, এমনকি বা নদীতে ফেলে সে এটা পাচার করতো। কিন্তু তার অন্যান্য সঙ্গীরা ট্রাকের ফলমূল বা হাবিজাবি রেখে এগুলো করতো, কিন্তু এটা পুলিশের ধরা করতো। সে কিভাবে মজুদ থেকে কোটিপতি বনেছিল? তো দর্শক শ্রোতা, তারই এই টিপস ফলো করলো এই আমাদের আজকের যে ভুক্তভোগী যুবক, সে হলো ইয়াসিন। সেও পুষ্পার মতন ট্রাকে চন্দন কাঠ রেখে ওপরে ফলমূল সাজিয়েছিল, ফলমূল সবজি, এবং সে বিভিন্ন সিস্টেমে ট্রাকে আশপাশে লিখছিল জরুরি সেবা, জরুরি পণ্য বা এসব অনেক স্টিকার। তো তা সত্ত্বেও তীরে এসে তরি ডুবলো। তো ভারতের একটা ঘটনা, সে পুষ্পাকে ফলো করতে গিয়ে বাস্তব জীবনে সে শ্রীঘরে চলে গেল। আসলে দর্শক শ্রোতা, বাস্তব জীবন এবং সিনেমাটিক জীবনে অনেক তফাত আছে, এটা আমাদের মানতে হবে। তো দর্শক শ্রোতা, ওই আসলে ওই যুবকটি প্রায় 2.5 কোটি টাকার চন্দন সহ ধরা খেয়েছে। তো দর্শক শ্রোতা, একটু ইন্টারেস্টিংভাবে আপনাদের সামনে এটাই আজকে একটু প্রেজেন্ট করলাম। তো দর্শক শ্রোতা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাথে থাকবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।